অক্ষয় তৃতীয়ারে কণ করা উচিত, কণ ন করা উচিত এবং অক্ষয় তৃতীয়ারে কণ পাাল কলে ধন বৃদ্ধি হয়ে থাকে, শরীর মধ্য সুস্থ রই থাকে। সবু তিথি ক্ষয় বৃদ্ধি হলে মধ্য বৈশাখ মাস শুক্লপক্ষ তৃতীয়া তিথি কেবে হলে ক্ষয় হুয়ে না, তেণু ইয়াকু অক্ষয় তৃতীয়া বলে কুহযায়। অক্ষয় তৃতীয়া তিথিরে রবি এবং চন্দ্র উচ্চ রাশির অবস্থান করিথিবার শাস্ত্র মতরে অক্ষয় তৃতীয়াকু স্বয়ং সিদ্ধ মুহূর্ত বলে ধরি নিয়া যাইছে। এদিন পঞ্জিকা ন দেখি বা তিথি বার ঘাতচন্দ্র ঘাতবার ঘাততিথি এসব কিছু ন দেখি তৃতীয়া তিথি ভোগ হওয়া যায় সমস্ত মাঙ্গলিক কার্য নির্বিঘ্নরে করে পারিবে। এ বর্ষ মই মাস দশ তারিখ শুক্রবার দিন বৈশাখ মাস শুক্লপক্ষ তৃতীয়া তিথি শুক্রবার রাত্র দুইটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এই তৃতীয়া তিথি বা অক্ষয় তৃতীয়া তিথি রহিব। এই সময় মধ্যে ভূমি পূজন, গৃহারম্ভ, গৃহপ্রবেশ, বিবাহ, ব্যবসায় আরম্ভ, উদ্যোগ আরম্ভ, পদভার গ্রহণ, জায়গা জমি গৃহ বাহন আদি ক্রয় বিক্রয় করে পারিবে এবং বৃক্ষরোপণ মধ্যে করে পারিবে। হল করিকি মুঠি অনুকূল মধ্যে এদিন করা যায়, যাকি বীজ বপন মধ্যে করে পারিবে। এদিন ভাল কাম কলে ভাল ফল, ভাল ফল কেবে বি সমাপ্তি হবনি, ভাল হি বর্ষ সারা ঘটি ঘটি যাব। কারণ বৈশাখ মাস ভি মাস না, সত্যযুগ সমান যুগ না, বেদ সমান শাস্ত্র না, গঙ্গা সমান তীর্থ না, অক্ষয় তৃতীয়া সমান তিথি মধ্য না। মৎস্যপুরাণ, ভবিষ্যপুরাণ, নারদীয় পুরাণ, ব্রহ্মপুরাণ, বিষ্ণু ধর্মসূত্রে উল্লেখ অছি বৈশাখ মাস শুক্লপক্ষ তৃতীয়া দিন পৃথিবী মধ্যে জনার্দনঙ্কর অবতার সত্যযুগ আরম্ভ হয়েছিল। বৈশাখ মাস শুক্লপক্ষ তৃতীয়া তিথিরে ষষ্ঠ অবতার নরনারায়ণ পরশুরাম ধরাপৃষ্ঠরে অবতীর্ণ হয়েছিল। এই দিন শঙ্কর ঘরণী গঙ্গাকু রাজা ভগীরথ স্বর্গরু হিমালয় শিখরকু আনিথিবার মধ্য কিম্বদন্তী রয়েছে। বৈশাখ মাস শুক্লপক্ষ তৃতীয়া তিথিরে শ্রীহরিঙ্কর চন্দন যাত্রা আরম্ভ হুয়ে, জগতরনাথ জগন্নাথঙ্কর রথ অনুকূল করা যায়, মুঠি অনুকূল বা শস্য উৎপাদন পাই বীজ বপন মধ্যে করা যাই থাকে। এই তিথিরে সূর্যোদয় পূর্বর উঠি স্নান দান জপ ধর্মশাস্ত্র পঠন কলে অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে থাকে। অক্ষত ধলা হলদিয়া ফুল, ধূপ, দীপ, চন্দন ইত্যাদি দ্বারা লক্ষ্মী নারায়ণকু পূজার্চনা কলে সন্তান মানঙ্কর বিদ্যা বুদ্ধি যশ প্রাপ্তি হয়ে থাকে। কলিযুগরে নকারাৎমক প্রভাবর রক্ষা পাইবা পাই নিজের শক্তি অনুসারে এই দিন নদী স্নান, তর্পণ, শোষীঙ্কু বৃক্ষরে জলদান এবং অসহায়ঙ্কু পশুপক্ষীঙ্কু খাদ্যদান, পিতৃপুরুষঙ্ক উদ্দেশ্যরে পিণ্ডদান, শ্রাদ্ধ কার্যমান শ্রদ্ধাযুক্ত হই কলে অনন্ত কল্পিত ফল লাভ হই থাকে। বিশেষত হোমযজ্ঞ, অসহায়ঙ্কু খাদ্যদান, জলপাত্র, দহি, ফল, ছতা, বিঞ্চনা বা পঙ্খা দান কলে অগ্নিতাপ নিবারিত হওয়া সহ শরীর সুস্থ রহি দুঃখ দারিদ্র দূর হয়ে থাকে। এই দিনরে অসহায়ঙ্কু পশুপক্ষীঙ্কু অন্নদান কলে মা সরস্বতী প্রসন্ন হুয়ন্তি, সন্তান মানে সূর্যঙ্ক ভি তেজিয়ান হয়ে থাকে। দুর্ভাগ্যকু সৌভাগ্যের পরিবর্তিত করিবা পাই এদিন সর্বশ্রেষ্ঠ দিন বলে বিবেচনা করা যাইছে। বৈশাখ মাস শুক্ল তৃতীয়া তিথিরে রোহিণী নক্ষত্র যুক্ত হেউথিবারু এ বর্ষ অক্ষয় পুণ্য ফল প্রাপ্তি হব। এ বর্ষ বৈশাখ মাস শুক্লপক্ষ তৃতীয়া তিথি শুক্রবার রোহিণী নক্ষত্র যুক্ত হেউথিবারু কৃষক মানঙ্কর মধ্য আশা অভিলাষ নিশ্চয় পূরণ হব। এদিন দান পুণ্য কলে তা খরচ হুয়ে না, বরং অজাণতরে করিথিবা পাপ নাশ হই ভবিষ্যৎ বংশধরঙ্ক পাই অক্ষুণ্ণ ফল মিলিথায়।
ଅକ୍ଷୟ ତୃତୀୟା ଦିନ ସୂର୍ଯ୍ୟୋଦୟ ପୂର୍ବରୁ ଉଠି ନିତ୍ୟକର୍ମ ସମାପନ କରି ତମ୍ବା ପାତ୍ରରେ ଶୁଦ୍ଧ ଜଳ ନେଇ ପୂର୍ବମୁଖ ହେଇ ସୂର୍ଯ୍ୟଙ୍କୁ ଚାହିଁ ଓଂ ଭାସ୍କରାୟ ବିଧିମହେ ମହାତେଜାୟ ଧିମହି ତନ୍ନୋ ସୂର୍ଯ୍ୟ ପ୍ରଚୋଦୟାତ୍ ଏହି ମନ୍ତ୍ରରେ ସାତ ଥର ଅର୍ଘ୍ୟ ଦିଅନ୍ତୁ, ତାହେଲେ ନିଶ୍ଚୟ ଅକ୍ଷୟ ପୁଣ୍ୟ ଫଳ ପ୍ରାପ୍ତି ହେବ। ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଏହିପରି ଯଦି କରି ଚାଲନ୍ତି ଦୁଃଖ ଦୁର୍ଦ୍ଦଶା ଦୂର ହୋଇ ସୁଖ ଶାନ୍ତି ଅନୁଭବ କରିପାରିବେ। ଏ ଦିନ ଜବ ଦ୍ୱାରା ହୋମ କଲେ ବିଷ୍ଣୁଲୋକ ପ୍ରାପ୍ତି ହୋଇଥାଏ। ଜବାନ୍ନ ବ୍ରାହ୍ମଣଙ୍କୁ ଭୋଜନ ଦେଲେ ଅନନ୍ତ ଫଳ ଲାଭ ହୋଇଥାଏ। ଏ ଦିନ ବିଶେଷତଃ ସାଗର ତୀରରେ ଉପରୋକ୍ତ କାର୍ଯ୍ୟ କଲେ ଅକ୍ଷୟ ଫଳ ମିଳିଥାଏ। ସେ ପ୍ରତି ନରଶ୍ରେଷ୍ଠ ବୋଲାଏ। ଅକ୍ଷୟ ତୃତୀୟାରେ ଧାନ ଗହମ ବିରି ମୁଗ ଡାଲି ଜାତୀୟ ଦ୍ରବ୍ୟ କିଛି ଘରକୁ ଆଣନ୍ତୁ। ଧାତୁ ପଦାର୍ଥ ମଧ୍ୟ କିଛି ନିଜର ଶକ୍ତି ଅନୁସାରେ କ୍ରୟ କରି ଘରକୁ ଆଣନ୍ତୁ। ବିଶେଷ କରି ସୁନା ରୂପା ତମ୍ବା ପିତ୍ତଳ ଏସବୁ ଦ୍ରବ୍ୟ କ୍ରୟ କରି ଯଦି ଘରକୁ ଆଣୁଛନ୍ତି ତାହେଲେ ବର୍ଷକ ପର୍ଯ୍ୟନ୍ତ ନିଶ୍ଚୟ କ୍ଷୟ ହେବ ନାହିଁ। ଏସବୁ ଦ୍ରବ୍ୟ ବିକିବାକୁ ପଡ଼ିବନି, ବରଂ ବର୍ଷ ସାରା କିଣିପାରିବେ। ଏହିସବୁ ଦ୍ରବ୍ୟକୁ ସଂଗ୍ରହ କରନ୍ତୁ ଅକ୍ଷୟ ତୃତୀୟା ଦିନ, ତାହେଲେ ଦେଖିବେ ବର୍ଷ ସାରା ବହୁତ ଭଲରେ ଭଲରେ କଟେଇ ଦେଇପାରିବେ। ଦାରିଦ୍ରତା ଦୁଃଖ ଦୂର ହୋଇଯିବ, ଶରୀର ମଧ୍ୟ ସୁସ୍ଥ ରହିବ ଏବଂ ଯାହା ରୋଗ ବୈରାଗ୍ୟ ଥିବ ତା ମଧ୍ୟ ଦୂର ହୋଇଯିବ। ଏହି କାର୍ଯ୍ୟ କରନ୍ତୁ। ଅନ୍ନଦାନ ବସ୍ତ୍ରଦାନ ବା ଜଳଦାନ କରନ୍ତୁ, ନିଶ୍ଚିତ ଆପଣଙ୍କର ଶୁଭ ଫଳ ପ୍ରାପ୍ତି ହେବ। ବର୍ଷ ସାରା ବହୁ ଆନନ୍ଦରେ କଟେଇ ଦେଇପାରିବେ।